আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় ভাইরা এবং মায়েরা, এই যে শুনতেছেন ওয়াজ নসিহত, এখন আজকে আমি যেটা বলতেছি বুখারী শরীফের হাদিস। আপনারা জানেন যে বুখারী শরীফের হাদিস সত্য, বিশ্বের জমিনে যত হাদিস আছে সারা বিশ্বের সব জায়গায় এই বুখারী শরীফের হাদিসটাকে প্রথম স্থান দিছে। কারণ এই বুখারী শরীফের হাদিসটা খুব ভালো, সত্য, নবীর কথা সত্য। তাই এই বয়ানগুলি খুব ভালো করে শুনবেন, কারণ এই বুখারী শরীফের হাদিসটা খুব ভালো, সুন্দর কথা। আমার ভাইয়েরা, আমরা তো মসজিদে নামাজ পড়ি, আমরা জামাতে নামাজ পড়ি, কারণ জামাতে নামাজ পড়লে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়। তাইলে ওখানে জামাতে নামাজ পড়লে সবটা বেশি আমরা সবাই জানি। কিন্তু যারা মায়েরা আছেন, মায়েরা হয়তো ঘরের কোনায় করে নামাজ পড়ে, মিয়া মানুষের জন্য মসজিদ না, মাঠ না, জামাত না, তারা ঘরের কোনে কোনে নামাজ পড়ে। কিন্তু এখন হয়তো আমরা পুরুষ মানুষ লাখ লাখ কাতারে কাতারে নামাজ পড়তেছি, কিন্তু আমাদের হয়তো আমাদের যেটা নেকি হইতেছে, যেমন আমরা জানি জামাতে নামাজ পড়লে 27 গুণ নেকি বেশি। মহিলারা কি করবো, মিয়ামাশি কি করবো, তা তো মসজিদ যাইতে পারে না, মাঠেও যেতে পারে না। হ্যাঁ, একসময়ের ভিতরে আসমা রাজিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমরা মসজিদে যেতে পারি না, মাঠেও যেতে পারি না, কেমন করে আমরা এই নেক অর্জন করব? আর পুরুষ মানুষের এত নেকি পায়, তারা মাঠে যায়, মসজিদে যায়, 27 গুণ সব বেশি। আমরা তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমরা কী নেকি পাবো? আমার নবী বলল, আসমা, তুমি চিন্তা না করিবা, মেয়ে মানুষেরা পুরুষ মানুষের যে নেকি পাইতেছে, যদি মেয়ে মানুষের স্বামীকে গোসল করায়া, সাজায়া, গুজায়া, শান্তি মন যদি স্বামীকে পাঠা দিতে পারে, ওই স্বামী শুক্রবার নামাজ পড়তেছে, নাইবা মাঠে নামাজ পড়তেছে, জামাজ না পড়তেছে, কিন্তু স্বামীকে যে সাজা গুজা দিছে, এই স্বামী যত নেকি পাইবে অত নেকি ওই মহিলাটা পাইব, তার স্ত্রী পাইব সুবহানাল্লাহ। গতি মায়ের সম্বন্ধে আমি বলি, ভাইগর সম্বন্ধে বলি, চিন্তা করবেন না, আপনার সব আছে, কিন্তু স্বামীরে খুশি করতে হবে। স্বামীর পায়ের তলে জান্নাত, স্বামীর ভরির তলে জান্নাত, পায়ের তলে জান্নাত মানে স্বামীর সেবা করলে জান্নাত পাওয়া যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর কথা বুখারী শরীফ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যদি জানিত প্রথম ওয়াক্ত নামাজ আদায় কত ফজিলত, সুবহানাল্লাহ। যেমন জোহরের নামাজ একটার সময় আমরা পড়ি, কোন কোন জায়গায় দেড়টার সময় পড়ে, কোন জায়গায় 12টার সময় পড়ে, ওয়াক্ত মানে ঠিকঠাক ওয়াক্ত সময় নামাজ পড়া যায়, কত যে নেকি, সুবহানাল্লাহ। তবে প্রতিযোগিতা করি তো, তার মানে প্রথম কাতার, প্রথম কাতারের দ্বারা নামাজ পড়ি কত নেকি। এখন আমরা করি খালি পাহাড়ে, খালি পিস পাহাড়ে, মানে সামনের কাতারে যাবার তাই না, লজ্জা শরম করে কেন, মানে কী করবো? কিন্তু এদিকে দেখা যায় সামনের কাতারে সব নেকি বেশি, তাই আমাদের কী করতে হবে, সামনের কাতারে যাওয়া খুব ভালো। তাই সামনের কাতারে নামাজ পড়লি তার নেকিটা বেশি হয়, সুবহানাল্লাহ। ভাইয়েরা ভালো করে জানবেন যে কাতারে নামাজ তো পড়তেছি, কাতারে কোন কাতারে খালালি, যেমন 10টা কাতার আছে, এই প্রথমকার কাতার যেটা সামনে ইমাম যেই খুতবা পড়ায়, প্রথম সারে প্রথম কাতার নামাজ পড়লি তার সবটা বেশি হয়, সুবহানাল্লাহ। তাই আমরা জামাতে নামাজ পড়ি, কিন্তু হ্যাঁ, মাঝের কাতারে কী করি, মাঝের কাতারে এবং পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি। যাই মাসে পড়ুক গা, আমরা একবার খাড়া হইলে একটু দাঁড়াইলে হইলো, কিন্তু আগের কাতারে সব আছে, এই কথা আমরা চিন্তা করি না। নামাজ নামাজ হয়ে যাবে, কিন্তু সওয়াব কম হবে। আমরা পিছনেই দাঁড়াইছি,
নামাজটা আমাদের শুদ্ধ হবে, কিন্তু সবটা আমরা কমপম কতই টুকরা। তাই আমরা চেষ্টা করব যাতে আমরা সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। এটা বুখারী শরীফ হাদিস এ বলতেছে। হ্যাঁ, যে প্রথম কাতারের জন্য প্রতিযোগিতা করত, কারণ তাই যে আমরা হয়তো এশার নামাজ পড়ি এবং ফজর নামাজ পড়ি। হ্যাঁ, যে ফজর নামাজ পড়ি এশার নামাজ পড়ি, ফজরের সময় হাইরে কষ্ট। হ্যাঁ, মায়েরা হয়তো আছেন, ভাইরা আছেন, ফজরের সময় গোসল করা কষ্ট। এই যে আজান দে মসজিদে, এখন তো ফজর নামাজ পড়তে হবে, গোসলও করা ফরজ। কোন কোন সময় গোসল করা ফরজ হয়ে যায়। হ্যাঁ, ওই সময় গোসলও করতে হয়, উজু করতে হয়, ঈশার সময় মানুষের নামাজ পড়তে পারে না, ওটাও কষ্ট। অথচ ঈশার নামাজ আর ফজর নামাজের ভিতরে নেকি বেশি আছে, সুবহানাল্লাহ। হেই নেকি আমার ভাইরা মনে রাখবেন, মনে রাখবেন, আমরা ঘরে বসিয়া পুরি জামাতে অংশগ্রহণ করি না। হ্যাঁ, ঘরে বসে নামাজ চলে, শুয়ে শুয়ে নামাজ চলে, বসিয়া বসে নামাজ চলে, দাঁড়ায় দাঁড়া নামাজ পড়ে, কিন্তু জানিয়া শুনিয়া তুমি বসিয়া বসে নামাজ পড়লা, তোমার কোনো কষ্ট নেই, অসুবিধা নাই, তাহলে তুমি সব কম পাইলা। আর দাঁড়ায় দাঁড়া নামাজটা পড়াও ফরজ, সুবহানাল্লাহ, মনে রাখবেন। তাহলে আমরা ঘরে বসিয়া পড়ি জামাত এবং অংশগ্রহণ করি না, নামাজ তো হবই, ঘরে বললাম নামাজ হয়, যখন জামাতে যে অংশগ্রহণ করলাম না, এইটা বুঝতে হবে জামাতে অংশগ্রহণ করতে হবে। আর যদি নাও পারি ঘরে বসে পড়বো, কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে পড়া ভালো। হ্যাঁ, জামাতে নামাজ পড়লো তারা সব বেশি পাইল, সবার লেখেন কিতাবে লেখছে বুখারি হাদিস, যদি জামাতে নামাজ পড়া যায় নেকিটা বেশি পাওয়া যায়। তাই আমি আমির হামদাজে বলতেছি, আপনারা জানেন হাজার হাজার ভিডিও আমি ছাড়ছি বিভিন্ন ভাষায়, তাই যখন শুনবেন মনে রাখবেন যে আপনারা জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। জামাতে বলি মিয়া সে তো ঘরে কোনো কোনো বানাবো, যারা পুরুষ মানুষ তারা এই জামাতে যায়। কারণ হ্যাঁ, এশার নামাজ এবং ফজর নামাজে জামাতে পড়া অধিক মর্যাদা রাখে, সুবহানাল্লাহ। ওই সময়ের ভিতরে কষ্ট হয়ে যায়, এই ঠান্ডার মধ্যে মানুষ এশার নামাজ পড়া যায়, ফজরের সময় কষ্ট হয়ে যায়, এই দুইটা কষ্ট নামাজ, এই দুইটার ভিতরে সব বেশি আছে এই দুই নামাজে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমার বয়ান আর কিছু সময় ভিতরে বিশেষ করে দেবো ইনশাল্লাহ। এখন আমার ভাইরা যখন কবরে যাব, এত সওয়াব আমরা আর পাবো না, যত সওয়াব যত নেকি কোথায় পাওয়া যাবো, দুনিয়ার ভিতরে। কবরে গেলি পারে আর নামাজ পড়া লাগবো না, আল্লাহ কবে নামাজ পড়ো, কোরআন শিখ পড়ো, আর করবো না, যা বন্ধুটি এই দুনিয়ায় করতে হবে। তাই আমি আমির হামজা এখনই শেষ করছি ইনশাল্লাহ, সবাই আমল করবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।